দেখে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা সালাতে তারাবিও দেখে কোরআন তেলাওয়াত করা রাসূল আসলাম তো করতেন সালাতের ভিতরে দেখে নবীজি তো পড়তেন সাহাবীরা পড়তেন এটা আসলে সুন্নতের খেলাফ একটা দুটো রেয়ার ঘটনা পাওয়া যায় একজন তাবেঈ তার নাম ছিল জাকওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে ঘরে জামাতে তারাবি করতেন ওই জাকওয়ান ইমামত কোরআন দেখে পড়তো এটা একজন সাহাবীর ইস্তেহাদ এটা দেখে অনেকে কোন কোন ফকিহ বলেছেন এটা জায়েজ আছে আবার এই জায়েজ বাড়িয়ে আরব দেশে অনেকে এটা রীতি বানাই নিয়েছে হাফেজ তারপর দেখে দেখে পড়ে খারাপ ভুলটুল হয় কিনা এটা আসলে ঠিক না রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীগণ তাবেঈনগণ কখনোই আমভাবে কোরআন দেখে নামাজ পড়তেন না এই জন্য তারাবির ভিতরে বা অন্য কোনো নামাজে নফল বা ফরজ নামাজে দেখে কোরআন পড়া এটা ঠিক না